وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনজন, জেনেছিলেন যদি আপনি আগে ভিতির সালাত পড়ে ফেলেন, শেষ রাত্রিতে যদি তাহাজ্জুদ করার সুযোগ হয়, তখন এর সওয়াব বা উসমা দোয়া করলে কবুল হবে কিনা? জি, আপনি যেটা বললেন যে ভিতির মানে রাত্রের শেষ সালাত, এ কথার অর্থ হচ্ছে উত্তম হচ্ছে ভিতিরকে রাত্রে যত নফল সালাত আছে সব একবার সর্বশেষ থাকবে ভিতির সালাত, এটা হলো উত্তম, উত্তমের কথা বলা হচ্ছে। তাই এরকমই হাদিস যেটা আপনি আমল করেন মাশাআল্লাহ, যদি আপনার নিশ্চিত ধারণা না থাকে যে আমি উঠতে পারবো না, তখন আপনার জন্য দায়িত্ব হচ্ছে ভিতির সালাত পরে তারপরে ঘুমাবেন। আর যাদের পরিপূর্ণ আস্থা আছে আমি শেষ রাতে উঠে পড়তে পারবো, তাদের জন্য উত্তম হচ্ছে ভিতের না পড়ে ঘুমিয়ে শেষ রাতে পড়া। আর যেহেতু আপনি নিশ্চিত না শেষ রাতে উঠতে পারেন কি না বা পড়তে পারেন কি না, এই জন্য আপনার জন্য উচিত হচ্ছে এসারের পরপরই পরে তারপরে ঘুমাবেন। আর যদি আল্লাহ পাক তৌফিক দিয়ে শেষ রাতে উঠার এরপরে আপনি যে দুই রাকাত করে যা পারেন নফল সালাত আপনি আদায় করতে পারেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো সময় ভিতিরের পরেও নফল সালাত আদায় করতেন। তো এই হাদিস দ্বারাই ভিতির সালাতের পরেও কেউ যদি তাহাজ্জুদ পড়তে চায়, নফল পড়তে চায়, কোনো বাধা নাই। আর আপনি ওই সময় দোয়া করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু শেষ রাত্রিতে দুনিয়া আসমানে আসলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অবশ্যই আপনি ভিতির আগে পড়ে ফেললেও পরবর্তীতে দোয়া করলে সেটাও ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। তাই এটা উচিত না যে আমি ভিতির সালাত আগে পড়ে ফেলছি, এখন শেষ রাত্রে উঠতে ফেললাম তারপর আমি নফল সালাত পড়বো না, এটা আসলে উচিত না। তাই এখানে উত্তম হচ্ছে রাত্রি সকল নফল সালাতের মধ্যে শেষ সালাত হবে ভিতির সালাত। হ্যাঁ, কেউ আগে উঠতে পারে নাই, অর্থাৎ কেউ ঘুমানোর আগে মনে করলো যে আমি যদি এখন ভীতি ফুটতে না পারি হয়তো আমি শেষ রাত্রে উঠতে পারবো না, ফুটতে পারবো না, এটা কথা হয়ে যেতে পারে। এবার যাদের আছে তাদের জন্য উচিত এটাই, এরা পড়ে তারপরে ঘুমাবে। শেষ রাত্রে উঠতে পারলে নফল সালাত পড়বে এবং আল্লাহ তাআলাকে তার নিকট দোয়া করবে। আশা করি বিচার বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হোসেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। يا رب العالمين.